ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যাত্রাপুর প্রেমতলা এলাকায় একটি ব্যাগ কারখানা থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ইসমাইল নামে যুবকের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে কারখানা মালিক সহ সবাই পলাতক রয়েছেন। নিহত ইসমাইল যাত্রাপুর প্রেমতলায় কামাল মিয়ার ব্যাগ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের মৃত কালমিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তার মরদেহ। আমরা প্রাথমিকভাবে মৃতের ভাই এবং যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তারা আত্মহত্যা করেছে। এই কারণে মৃতের ভাইয়ের লিখিত সংবাদের ভিত্তিতে আমরা অপমৃত্যু মামলা রুজু করেছি এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা এটা সুইসাইড নাকি অন্য কিছু আছে সেটা আমরা বলতে পারবো।